আসসালামু আলাইকুম। মৃদুস ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাছে অথবা দূরে, দেশে অথবা বিদেশে, পৃথিবীর যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাজের দিনগুলোতে সবসময় ভাবি ছুটির দিনে একটু বেলা করে ঘুম থেকে উঠব, কিন্তু আসলে সংসারের বিভিন্ন ধরনের কাজকর্মের চাপে সেটা আর হয়ে ওঠে না। আর যদি কোনো দিন একটু দেরি করে ঘুম থেকে উঠিও, তখন অনেক কাজ জমা হয়ে যায়। যেমন আজকের দিনটি, গত কয়েকদিন থেকেই ভাবছিলাম শনিবারে বাচ্চাদেরও স্কুল নেই, আমারও কাজ নেই, একটু বেলা করে ঘুম থেকে উঠব। কিন্তু হঠাৎ করে প্ল্যান হয় আপেল গার্ডেনে যাওয়ার। আর কোথাও যাওয়ার প্ল্যান হলে বেশি বেলা করে ঘুম থেকে উঠলে তখন আবার সব প্ল্যান ম্যাশ আপ হয়ে যায়। সেই জন্য একটু আর্লি ঘুম থেকে উঠেছি, কিন্তু তারপরেও আমরা ডিসিশন নিতে পারছিলাম না আমরা আপেল গার্ডেনে যাব কি যাব না, কারণ বাইরের ওয়েদারটা ভালো ছিল না। হঠাৎ হঠাৎ করে বৃষ্টি আসছিল, আবার কিছুক্ষণ পরে রোদ উঠছিল। তাই ডিসিশন নিতে পারছিলাম না যে আমরা কি করব। চিন্তা ভাবনা করতে করতে এরই মাঝে আমি আমার নাস্তাটা করে নিয়েছি। এখন এসেছি মৃদুল আর ওর বাবার জন্য ভেজিটেবল অমলেট তৈরি করতে। ভেজিটেবল অমলেট তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক রকমের ক্যাপসিকাম, দুটো কাঁচামরিচ আর অল্প একটু পেঁয়াজ। দুটো কাঁচামরিচ নিয়েছি এই জন্যই আমার বাগানের গাছের এই মরিচগুলো অনেক ঝাল, সেই জন্য দুটোতেই হয়ে যাবে। এখানে আমি আর কোনো ব্ল্যাক পেপার ইউজ করব না। একটা ফ্রাইপ্যানের উপরে একটু অলিভ অয়েল দিয়ে এই সব কিছু আমি একসাথে একটু ভেজে নিচ্ছি। না ভাজলেও হয়, কিন্তু মৃদুল আবার ভাজা ছাড়া খেতে চায় না, সেই জন্য ওর জন্যই আমি হালকা একটু ভেজে নিচ্ছি। অন্য পাশে আমি চারটা ডিমকে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি আর বাড়তি কোনো কিছুই ব্যবহার করব না। সবজিগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এক সাইডে রেখে দিয়েছি। এখন অন্য একটা ফ্রাইপ্যানের মাঝে আবারও একটু অলিভ অয়েল দিয়ে দিলাম। অলিভ অয়েলটা গরম হওয়ার সাথে সাথে এর মাঝে দিয়ে দিচ্ছি যে চারটা ডিম ফেটিয়ে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা ডিম। এর উপরে এখন যে ক্যাপসিকামগুলো আমি একটু সটে করে রেখেছিলাম সেগুলো দিচ্ছি। দিয়ে এর মাঝে হালকা একটু চিজ দিয়ে দিব। যদি কেউ চিজটা অ্যাভয়েড করতে চান তাহলে সেটা করতে পারেন, তবে চিজটা দিলে খেতে একটু ভালো লাগে, সেজন্যই আমি চিজটা দিয়েছি। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিব। চুলোর আঁচটা কিন্তু একদম হালকা করে রাখতে হবে, তা না হলে ডিমটা পুড়ে যেতে পারে। এরপর আমি এটাকে উল্টে দিলাম, বাস হয়ে গেল ভেজিটেবল অমলেট। তবে একটু হালকা জালে রেখেই এই অমলেটটা তৈরি করতে হবে, তাহলে ডিমটাও পুড়ে যাবে না, সবজিটাও ভিতরে খুব ভালো করে কুক হয়ে যাবে ডিমের সাথে। আমি তো আগেই নাস্তা করে নিয়েছিলাম, ওদের বাবা ছেলে দুইজনের জন্য দুটা এগ অমলেট তৈরি করে দিলাম। তারপর আমি উপরে চলে গিয়েছি রেডি হয়ে যাওয়ার জন্য। রেডি হয়ে আমরা এখন আপেল গার্ডেনের উদ্দেশ্যে বের হয়ে গেছি। যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন মনে হচ্ছিল বাইরে হয়তো বৃষ্টি হতে পারে। কিছুক্ষণের মধ্যে বাইরে খুব সুন্দর রোদ উঠে গেছে, দেখে মনেই হচ্ছে না এর আগে অনেক বৃষ্টি হচ্ছিল। আসলে বৃষ্টি হবে হবে মনে করেই আমরা ভেবেছিলাম হয়তো আজ আমাদের আপেল গার্ডেনে আসা হবে না। তারপরেও ভাবলাম যে গিয়ে দেখি, যদি বৃষ্টি হয় তাহলে চলে আসব। কিন্তু এখানে আসার পরে দেখলাম যে অনেক মানুষ এসেছে, আর বৃষ্টিও হচ্ছে না, ওয়েদারটাও খুব সুন্দর ছিল না, অনেক গরম ছিল না ঠান্ডা ছিল। এই ওয়েদারে কিন্তু ভালোই লাগছিল আপেল গার্ডেনে ঘুরতে। এই আপেল গার্ডেনে ঢোকার জন্য আমাদেরকে টিকিট কাটতে হয়েছে, আর টিকিটটা ডিপেন্ড করছে আপনি কী ধরনের, কীরকম রাইডে চড়তে চান, বাচ্চাদেরকে কী ধরনের রাইডে চড়াতে চান, সেটার উপরে নির্ভর করেই কিন্তু টিকিটগুলো। এন্ট্রান্স ফি হচ্ছে $13 করে, আর আপনি যেভাবে টিকিট নিতে চান সেভাবে এটার প্রাইস পড়বে। যেহেতু আমরা আমাদের বাচ্চাদের জন্য রাইডে চড়বে সেই রকম টিকিট নিয়েছি, সেগুলো পড়েছে $22 করে। তবে আমি যখন গত বছর আপেল বাগানে এসেছিলাম তখন কিন্তু ওদের কোনো এন্ট্রান্স ফি ছিল না, শুধুমাত্র আপেল পিক আপ করার জন্য যে ব্যাগগুলো ওদের কাছ থেকে আমরা নিয়েছি সেগুলোর প্রাইস দিয়ে আমরা আপেল বাগানে ঢুকতে পেরেছিলাম। এবার একটু ভিন্ন দেখলাম যে ব্যাগ যে সাইজেরই আমরা নিই না কেন, এন্ট্রান্স ফি দিয়েই আমাদেরকে ভেতরে ঢুকতে হয়েছে। আর যেই রকম ব্যাগের আপনি নিতে চান ওদের কাছ থেকে সেই হিসাবে ব্যাগের প্রাইসটা। ওদের কাছে তিন ধরনের ব্যাগ আছে, বড়, ছোট, মাঝারি। আপনি যেটা নিতে চান সেই ব্যাগটা আপনি কিনে নিয়ে তারপর আপেল বাগানে ঢুকে আপনার পছন্দ মতো আপেল পিক আপ করতে পারবেন। আর আপেল বাগানে ঢোকার পর আপনার যত ইচ্ছা তত আপেল আপনি খেতে পারবেন, এটাতে কোনো ধরা বাধা নেই। এই আপেল বাগানটি ভিজিটারদের জন্য ওপেন করা হয় আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত।
তবে আপনি যদি আগস্টের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই আপেল বাগানে যেতে পারেন, তাহলেই আপনি এই আপেল বাগানের আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এই আপেল বাগানে শুধুমাত্র যে আপনি আপেল পিক করতে পারবেন তা কিন্তু নয়, এই আপেল বাগানে আরও আছে ফার্ম ফান অ্যাক্টিভিটি, বেকারি সহ আরও অনেক কিছু আছে। তবে প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আলাদা আলাদা টিকিট কিনতে হয়। এই আপেল বাগানটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে, শুধুমাত্র রবিবারে 1টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে, আর বাকি অন্যান্য দিন 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। এই আপেল বাগানে অনেক ধরনের আপেল গাছ আছে, কিন্তু আপনি চাইলেই সব গাছ থেকে কিন্তু আপেল নিতে পারবেন না। কিছু কিছু গাছ আছে ওরা সাইন দিয়ে রেখেছে, সেই গাছগুলো থেকে আপনি চাইলেও আপেল নিতে পারবেন না, কারণ ওই আপেলগুলো নেয়ার উপযোগী না, সেই জন্যই ওরা সাইন দিয়ে রাখে। আর যে আপেলগুলো আপনি নিতে পারবেন সেই গাছগুলোতে কোনো রকমের কোনো কিছুই দেওয়া থাকে না, উন্মুক্ত থাকে। দেখলেই বুঝতে পারবেন যে এই আপেল গাছগুলো থেকে আপনি চাইলে আপেল পিক করতে পারেন। যেহেতু এই বাগানটা অনেক বড়, এখানে অনেক ধরনের আপেল আছে, আপনি কোন আপেলটা পিক করছেন সেটা কিন্তু আপনি সেই আইলের সামনে গেলেই দেখতে পারবেন। প্রত্যেকটা আইলের সামনে এটা কোন জাতের আপেল সেটা কিন্তু লেখাই থাকে। একটু খেয়াল করলেই কিন্তু চোখে পড়বে প্রত্যেকটা আইলের সামনেই এটা কোন ধরনের আপেল সেটা সাইন দেওয়াই থাকে। এই আপেল বাগানে আসলে আমার যেমন অনেক ভালো লাগে, ঠিক তেমনি খারাপও লাগে। খারাপ লাগে এই জন্যই যে বাগানে গাছের নিচে অনেক আপেল পড়ে আছে, যেটা কিনা পচেও যাচ্ছে কিন্তু তারপরেও কেউ উঠাচ্ছে না। আমাদের দেশে অথবা অন্যান্য এমনও দেশ আছে যেখানে ওরা খেতে পারছে না, অথচ এখানে গাছের নিচে অনেক আপেল পড়ে আছে কিন্তু কেউ উঠাচ্ছে না। এই জিনিসটা আমাকে বরাবরই অনেক কষ্ট দেয়। আমাদের দেশে অনেক মানুষ আছে এরকম একটা আপেল দেখলে খুশি হয়ে যায়, অথচ আমরা এখানে চোখের সামনে নষ্ট হয়ে যেতে দেখছি কিন্তু আমাদের কিছু করারও নেই। আসলে অনেক সময় থাকে যে আমরা চোখের সামনে অনেক কিছু হতে দেখেও কিছু করতে পারি না, কিছু বলতে পারি না। ঠিক এই আপেল বাগানটায় আসলে আমার সেই রকমটাই মনে হয়। আবার দেখেন, এখানে আমরা যখন আপেল নিতে এসেছি গাছে অনেক আপেল আছে, অনেক আপেলের মাছ থেকেও কিন্তু আমরা বেছে বেছে ভালো আপেলটাই খুঁজে নিচ্ছি। সেটা অবশ্য আমরা নিজেরাও জানি না কোন আপেলটা যে অনেক ভালো, কোন আপেলটা যে ভালো না, তাই আমরা চেষ্টা করি একটু ধুয়ে একটা আপেল খেয়ে দেখতে। যদি দেখি যে এই আপেলটা ভালো, তখনই আমরা সেই গাছ থেকে আপেলটা নিচ্ছি। এইবার এই আপেল বাগানের আরও একটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে ওয়াগনের ব্যবস্থা। আপেল বাগানটা যেহেতু অনেক বড়, হেঁটে হেঁটে প্রথমে আপেল নিতে কিন্তু একদম ক্লান্ত লাগে না। যখন আপেল নেওয়া শেষ হয়ে যায় আবার যখন ব্যাক করে সামনে যেতে হয়, ওই সময়টা কিন্তু ভীষণ টায়ার্ড লাগে। তবে এবার আর আমাদের হেঁটে সেখানে যেতে হয়নি, কারণ ওয়াগনের ব্যবস্থা ছিল। আমরা আপেল নেওয়া শেষ হওয়ার পরেই কিন্তু এই ওয়াগনে করেই সামনে চলে যাচ্ছিলাম। ছোটো ছোটো ভালো লাগা খারাপ লাগা সব কিছু মিলিয়ে আমার আজকের এই ভিডিওটা ছিল। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। সেই সাথে আমার চ্যানেলে যদি আজ নতুন কেউ থেকে থাকেন, আমার চ্যানেলের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আপনাদের দোয়ার মাঝে আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।